তো আমার হাতে আজকে যে মোটরটি আছে এটি হচ্ছে ক্যাপাসিটর লেস সিনকোনাস মোটর তো এই ক্যাপাসিটল লেস সিনকোনাস মোটর বা এই এক ফেজ যে ছোটো সিনকোনাস মোটরগুলো কোন নীতিতে কাজ করে আমরা সেটা নিয়ে মূলত বিস্তারিত আলোচনা করব তো সিনকোনাস মোটরের বিভিন্ন ব্যবহার রয়েছে যেমন এইরকম দেয়াল ঘড়ি তারপরে টেবিল ফ্যানের পিছনের অংশ যেটা মূলত ঘুরিয়ে ঘুরিয়ে বাতাস দিতে সাহায্য করে বা এরকম মটর আরেক ধাঁচার আছে যেগুলো ফ্রিজ এয়ার কন্ডিশনারের ফ্যান হিসাবে ব্যবহার করা হয় তো আমরা যেটা নিয়ে আলোচনা করব মূলত সেটা হচ্ছে এর ব্লক ডায়াগ্রামটা নিয়ে বা এর ওয়ারিং ডায়াগ্রামটা নিয়ে তো এটা হচ্ছে এর একটা অবকাঠামো তো এখানে যেটা আছে সেটা মূলত হচ্ছে একটি হাফ ট্রান্সফর্মার মোটরও অনেক সময় বলা হয় যার এক পাশে এরকম ওয়াইন্ডিং করা থাকে আর অপর পাশে থাকে হচ্ছে পারমানেন্ট ম্যাগনেটের একটি কয়েল থাকে মূলত এই ম্যাগনেটটা আহামরি শক্তিশালী না এটা দুর্বল ধাঁচের ম্যাগনেট বা অনেক সময় রোটরও থাকে যে যেভাবে ইউজ করে আর কি তো এইটা যখন প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যখন এসি ভোল্টেজ প্রদান করা হয় অর্থাৎ পঞ্চাশ হাজার এসি যে পাওয়ার সরবরাহ করা হয় তখন এখানে যে একটি ঘূর্ণন শক্তি উৎপন্ন হয় যাকে যার মূলত ট্রান্সফর্মারের সেকেন্ডারিতে যেভাবে ভোল্টেজ আবিষ্িত করে এখানে এরকম যে পা অপর পাশে বা অপর ওয়াইন্ডিংয়ের যাই বলেন না কোনো বা রোটরে শক্তি সরবরাহ করে অর্থাৎ এটি পুরাত ম্যাগনেটিক ভাবে সংযুক্ত থাকে আর সেকেন্ডারি সেকেন্ডারি সেকশনে একটি ঘূর্ণন শক্তি ম্যাগনেটিক ঘূর্ণন যে শক্তি ওটা উৎপন্ন হয় যার ফলে এই মোটরটি ঘুরে তবে সিনগোনাস মোটরের বেশি বেশি কিছু বেশি কিছু বিষয় আছে যেমন এই মোটরটায় যে স্পিডে ঘুরবে সেই স্পিডটা মূলত আপনার সোর্সের যে ফ্রিকোয়েন্সি ও স্পিডের অনুযায়ী ঘুরবে তারপরে গিয়ারের মাধ্যমে এই স্পিড বাড়ানো কমানো হয় তবে একটি র মোটর শান্ত পঞ্চাশ এসে পঞ্চাশ বার ঘুরবে তাহলে আর পি এম হবে মূলত মিনিটের সাথে অর্থাৎ সেকেন্ড পাঁচশো এক তিরিশ বা তিনশো আর পি এম এরকম আর পি এম দেখাবে মূলত অনেক স্লো ঘুরে আর কি মোটরটা তবে এটি এসে মূলত সরবরাহ শক্তি সরবরাহ ভোল্টেজ বা সরবরাহ ফ্রিকোয়েন্সি যদি ষাট একশো বিশ হয় বা আরও বেশি হলে তখন এটি এরকম সে অনুপাতে সেরকম জোরে ঘুরবে সাধারণত দেয়াল ঘড়িতে আপনার সেকেন্ডে একবার ঘুরে যে কারণে ঘড়ি এটি পূর্ণাঙ্গ বা ভালোভাবে সময় দেখাতে সাহায্য করে আর টেবিল ফ্যানের পিছনে যে এইটা থাকে যেটা মাধ্যমে বাতাস ঘুরে ঘুরে দেয় যে ছোটো ফ্যানগুলোতে ওগুলোতে দেখা গেল গিয়ারের মাধ্যমে শক্তি অনেক বাড়ানো হয় আর আরপিএম থাকে হচ্ছে মিনিটে অর্থাৎ রাউন্ড পার মিনিট যেহেতু ওটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর পি এম থাকে আর মোটর হলে সেখানে তিনশো আর থাকে ওটা মূলত গিয়ারের মাধ্যমে শক্তি শক্তি বাড়ানো হয় আর পি কমে যায় তো এটাই ছিল আমার মূলত এই যে ক্যাপাসিটরলেস মোটরের একটি সাধারণ ভিডিও আর এটি মোটরগুলো কীভাবে কাজ করে সেই সেই ভিডিওটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো কোনো ভুলকুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য